আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিয়ারাস্তাস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো রাইস কুকারে কিভাবে সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। আশা করি প্রবাসী যারা আছেন আর গৃহিণী আপু যারা আছেন সবারই খুব উপকারে আসবে। আটা ময়দা সিল করার ভয়ে অনেকেই কাচ্চি বিরিয়ানি রান্না করেন না, তো আমার এই প্রসেস আজকে যদি ফলো করেন তাহলে সবাই খুব সহজেই কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। তো প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। আর খাসির মাংসটা অবশ্যই কিন্তু আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 1 ঘন্টা পর ভালোভাবে খাসির মাংসটাকে ধুয়ে নিয়েছি লবণ পানি থেকে তুলে। আর আজকে তৈরি করব প্যাকেট মশলায় কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির যে রাঁধুনির প্যাকেট মশলা পাওয়া যায় সেই প্যাকেটের ভেতর কিন্তু এরকম 2টো প্যাকেট পাওয়া যায়। একটা প্যাকেটে এরকম আস্ত গোটা মশলা থাকে আর একটা প্যাকেটে থাকে গুঁড়ো মশলা। তো গোটা মশলা থেকে আমি 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, কিছুটা তেজপাতা আর 2-3টা কাবাব চিনি দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে। আর বাকি যে প্যাকেটটা সেটা থেকে আমি প্রায় পুরোটাই ঢেলে দিচ্ছি মশলা। আর 1 টেবিল চামচ পরিমাণ মশলা আমি রেখে দিয়েছি, সেটা আমার পরে কাজে লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁপের খোসা বাটা দিয়েছি। পেঁপের খোসা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর এখানে 2 টেবিল চামচ কাঠবাদাম প্লাস কাজু বাদাম বাটা দিয়েছি। আমি 2টো মিক্স করে বাদাম দিয়েছি, আপনারা যে কোনো একটাও দিতে পারেন। আর 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখন 2 মোট পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, এখানে 1 কাপ হবে। আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আর রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দর্শক, আজকের এই রেসিপি আপনারা যদি ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানি খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। আর 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা যেই তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, কেননা আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণে ভিজিয়ে রেখেছিলাম খাসির মাংসটা 1 ঘন্টা। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসটাকে, সে কারণে আর বেশি লবণ দিচ্ছি না, অল্প লবণ দিলেই চলবে। তাই 1 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে কিছুটা জাফরান নিয়েছি আমি, এই এতটুকু। এই জাফরানটাকে আমি এখন 4 টেবিল চামচ পরিমাণ গরম দুধে ভিজিয়ে রাখবো। যদি কারো কাছে জাফরান না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা হবে না। তো এখানে 4 টেবিল চামচ দুধে আমি জাফরানটাকে ভিজিয়ে রেখেছি, দেখুন কেমন সুন্দর রং ছাড়তে শুরু করেছে। এটা আমি এক সাইড করে রেখে দেব। আর এখানে আমি কিছুটা আলু নিয়েছি, আলুটাকে আমি মাঝখানে ফালি করে কিছুটা জর্দার রং আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে 5 মিনিট রেখে দেব, তারপর আমি ভেজে নেব। মেখে রাখলে আলুর মধ্যে পানি ওঠে, ওই পানিটা নিংড়ে ফেলে তারপর আমি ভেজে নেব, তাহলে আলুটা ভাজার সময় আর ছিটবে না। তো আলুটাকে কিন্তু বেশি ভাজতে হবে না, 2-3 মিনিট ভেজে নিলেই হবে, একদম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি 3 কাপ বাসমতি রাইস নিয়েছি, আপনারা চাইলে পোলাওয়ার চাল দিয়েও করতে পারবেন। তো বাসমতি রাইসটাকে আমি ভালোভাবে পানি দিয়ে প্রথম ধুয়ে নেব, তারপর 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ভেজাতে কিন্তু অবশ্যই হবে, যদি বাসমতি রাইস হয় 1/2 ঘন্টা ভেজাবেন, আর যদি পোলার চাল হয় 10 মিনিট ভেজালেই চলবে। তো এখানে আমি এখন রাইসটা রান্না করে নেব। আমি 2 লিটার পরিমাণ পানি দিয়েছি একটা হাঁড়িতে, গোটা মশলাগুলো সব দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি সয়াবিন তেল, 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এখন আমি ফুটে ওঠার জন্য চুলোয় রেখে দিলাম। আর রেখে এখানে আমি কাচ্চি বিরিয়ানির মাংসটা তো ম্যারিনেট হয়ে গেছে, এই মাংসটা আগে রেডি করে নিচ্ছি। তো আমি রাইস কুকারে যেহেতু রান্না করব, রাইস কুকারের হাঁড়িতে আমি সমানভাবে বিছিয়ে নিলাম মাংসটাকে, তারপর আমি মাংসের যেই মশলাটা সেটা উপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাওয়া। এই মাওয়াটা আমি তৈরি করেছি 10 টাকা দামের যেই গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, 2টা প্যাকেট আমি নিয়েছি গুঁড়ো দুধ। আর 1 টেবিল চামচ ঘি দিয়ে মেখে আমি এই মাওয়াটা তৈরি করে নিয়েছি। তারপর কিছু কিশমিশ দিয়ে দিলাম আর 4-5টা আলু বোখরা দিয়ে দিলাম। আর এখন ভাজা যেই আলুগুলো সেগুলো আমি এভাবে বিছিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে কাচ্চি বিরিয়ানি রান্নার প্রসেসগুলো।
আর যেই এক টেবিল চামচ পরিমাণ মশলা প্যাকেটে রেখেছিলাম সেই মশলাটা এখন আলুর উপরে ছিটিয়ে দিলাম। দর্শক, এখানে পানিটা ফুটে উঠেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আমি আধা ঘন্টা পর দিয়ে দিলাম। আর এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটাও দিয়ে দিলাম এই চালটা সেদ্ধ করার জন্য। চালটা ফুটে উঠলে দিতে হবে, ফুটে ওঠে উঠলে দেওয়ার পর ঘড়ি ধরে 5 মিনিট সেদ্ধ করতে হবে, এর চেয়ে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। এই টমেটো ক্যাচাপটা আপনারা চাইলে মাংস যখন ম্যারিনেট করবেন তখন দিতে পারেন, আমি দেইনি, সে কারণে এখন দিয়ে দিচ্ছি। আর দেখুন হয়ে গেছে চালটা, 5 মিনিট পর চালটা যখন একটু লম্বা হবে তখনই চুলো থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি পানিটা ছেঁকে নেব। আর এখানে আমি আরও 1 মুঠো পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম আর চালটা দিয়ে দিয়েছি, দিয়ে সমান করে এভাবে চেপে দিচ্ছি। আমার রাইস কুকারে এই 3 কাপ চাল একদম সমান সমান হয়েছে, কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিছুটা মাওয়া আবার উপরে দিয়ে দিলাম। মাওয়াটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, মাওয়া না দিলে গুঁড়ো দুধ দিলেও হবে, তবে এভাবে মাওয়া দিলে ভালো হয়। আর আমি 6-7টা কাঁচামরিচ এভাবে এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটাও আপনারা চাইলে চালটা দেওয়ার আগে মাংসের উপরেই দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু মাংসের উপরে দেইনি সে কারণে এভাবে দিয়ে দিলাম চালের ভেতরে, চালের উপরে কিন্তু দেওয়া যাবে না কাঁচামরিচ। আর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি জাফরান ভেজানো দুধটা দিয়ে দিলাম, এখানে 1/4 কাপ দুধ আছে। আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জলের মধ্যে কিছুটা জর্দার রং মিশিয়ে আমি বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ দেশি ঘি। দর্শক, এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা, আমি রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স চেক করে এই ঘিয়ের রেসিপিটা দেখতে পারেন। এখন আমি বসিয়ে দেব রাইস কুকারে কাচ্চি বিরিয়ানির সেই পাত্রটা, ঢেকে দিলাম ঢাকনা বন্ধ করে। এখন আমি কুক অপশন অন করে দিলাম। দর্শক দেখুন, রাইস কুকারে কিন্তু কুক অপশন এবং ওয়ার্ম অপশন দুইটা জায়গায় আছে। 15 মিনিট কুক অপশনে রেখে তারপর আবার 15 মিনিট ওয়ার্মে রাখতে হবে। 15 মিনিট পর কিন্তু ওয়ার্ম অপশন অটোমেটিক্যালি হয়ে যাবে, কেননা যখন পানি শুকিয়ে যাবে তখন অটো ওয়ার্ম অপশনে চলে আসবে। এভাবে যখন ওয়ার্ম অপশনে চলে আসবে তখন 15 মিনিট ওয়ার্ম অপশনে রেখে তারপর আবার কুক অপশন দিলে 5 মিনিট করে স্টে হবে কুক অপশনটা। আপনাদের সুবিধার জন্য আমি কুক অপশন আর ওয়ার্ম অপশনের ব্যাপারটা ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, চেক করে নেবেন। এভাবে করে রান্না করতে হবে 1.5 ঘন্টা। তো দর্শক দেখুন, 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত চমৎকারভাবে কাচ্চি বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কোনো পানি আছে কি না, কোনো পানি নেই, সুন্দরভাবে হয়ে গেছে। আর যেই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এটা কিন্তু বলে বোঝানো যাবে না, রান্না না করলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু এভাবে একবার কাচ্চি বিরিয়ানি ট্রাই করবেন, দেখুন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে, কোনো রকম আটা ময়দা দিয়ে সিল করার ঝামেলা ছাড়া, তাও আবার রাইস কুকারে। চিন্তা করা যায় এত সুন্দর কাচ্চি বিরিয়ানি। তো আমি কাচ্চি বিরিয়ানিটাকে পরিবেশন করে একটু দেখাচ্ছি, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর মাংসটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে, দেখুন হাড় থেকে মাংস একদম আলাদা হয়ে যাচ্ছে অটো। তো আশা করি আজকের এই রেসিপি ভালো লেগেছে, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।